السلام علیکم ورحمت اللہ وبرکاتہ اللہ السلام علیکم اللہ وبرکاتہ ان الحمدللہ نحمده ونستعینه ونستغفره ونعوذ باللہ من شرور انفسنا ومن سیئیات عمالنا من يهده اللہ فلا مضل له ومن يذلله فلا هادی له واشهدو ان لا الہ الا اللہ وحده لا شریک له واشهدو ان محمدن عبده ورسوله صلی اللہ تعالی علیہ وعلا آلہ وصحبہ وسلم تسلیما تسلیماً أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لام ميم. تلك آيات الكتاب الحكيم هدى ورحمة للمحسنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون سمعني تفاتي من دولي الله فاكر سمستبرو الشانسات الله فاك أما, أما هداية ترجن القرآن الكريم نازل كرشن الله فاك যেই কিতাব দিয়ে অসংখ্য মানুষকে পাপের রাস্তা থেকে মুক্তি দান করেছেন সালাত এবং সালাম নাজিল হুফ নবী সাল আলী আসাল্লামের ওপর যিনি বিশ্বজাহানের জন্য রহমত শরুফ এসেছিলেন আল করানুল কেরিম নিয়ে আমাদের তফসির হবে সুরায় লোকমান থেকে এই সুরার নাম হচ্ছে সুরায় লোকমান এই নামকরণ এই জন্য হয়েছে যে এই সুরার আয়াত নম্বর বারোতে এবং তেরোতে লোকমান হাকিমের নাম উল্লেখ হয়েছে এছাড়া তার পরের আয়াতগুলিতে আয়াত নম্বর উনিশ পর্যন্ত লোকমান হাকিম তার ছেলেকে অত্যন্ত মূল্যবান উপদেশ দিয়েছিলেন সে উপদেশগুলি বর্ণনা করা হয়েছে লোকমান হাকিম একজন সৎ বান্দা ছিলেন যেমন নবী করিম সাল্লা হাদিস রয়েছে কামা আল আব্দুস আলহ যেমন নেক বান্দা সৎ মানুষ বলেছেন তিনি নবী ছিলেন না এটাই হচ্ছে ঠিক কোরআনে করিমের নাম উল্লেখ হলেই যে নবী হবে এমন কথা নাই। এই লোকমান হাকিম অত্যন্ত মূল্যবান উপদেশগুলি ছেলেকে দিয়েছিলেন যা দিয়ে মানব জাতি পর্যন্ত উপকৃত হতে পারবে দিক নির্দেশনা পাবে হৃদয়ত পাবে আল্লাহ পাক এই চমৎকার উপদেশগুলিকে পেশ করেছেন কোরআনে করিম এসুরা বিষয়বস্তু হচ্ছে তৌহিদ এবং শির আর মক্কুরা রাসুল্লা সাল্লামের মক্কী জীবনে এগুলি ছিল আসল বিষয়বস্তু তৌহিদ আল্লাহ পাকের একত্ব সম্পর্কে ঘোষণা এবং তার দলিল প্রমাণ যুক্তি পেশ করা শির সবচেয়ে বড় অপরাধ এবং যাদেরকে শরিক করা হয় তারা কিছুই ক্ষমতা রাখে না পরকালে বিশ্বাস এবং আল্লাহ প্রদত্ত দিন জানার উপায় হচ্ছে রেস অর্থাৎ রাসুল উল্লাহ সাল্লা সাল্লামের শিক্ষা মেনে চলা এই বিষয়গুলি হচ্ছে মৌলিক বিষয় হচ্ছে। তহিদ আর তৌহিদের বিপরীত হচ্ছে বড় সুন্দর সবচাইতে আমল হচ্ছে তৌহিদ আল্লাহর একত্র প্রতিষ্ঠা করা আকিদাই কথাই কাজে ওই রকমই ওর বিপরীত যেটা সির্ক সেটা সবচেয়ে বড় অপরাধ এ তৌহিদকে যারা মেনেছে তারা জান্নাতের পথে চলেছে আর যারা তৌহিদ অমান্য করেছে তারা চিরকালের জাহান সাব্যস্ত হয়েছে এই তৌহিদ শিরকে নিয়ে মানব জাতি দুই ভাগে বিভক্ত হয়েছে আদাম আলি ইসালাম কাল্লা সৃষ্টি করলেন একটি জাতি ছিল কিন্তু যখন একদল তৌহিদ ছেড়ে শিরকে লিপ্ত হয়েছে তখন মানব জাতি দুই ভাগে বিভক্ত হয়েছে এই তৌহিদ আর শিরকের কারণে পৃথিবীতে তৌহিদের সাথে শিরক যখন দেখা দিয়েছে আর দেখা দেবে আল্লাহ পাক জানেন মানব জাতি আল্লাহর তহিদের উপর থাকবে না অধিকাংশ শিরকে লিপ্ত হবে তাই আল্লাহ পাক রব্বুল বিচার দিবস কায়েম করেছেন যাতে তহিদ প্রতিষ্ঠাকারীদেরকে উত্তম বদলা দেওয়া হয় আর যারা তৌহিদকে নষ্ট করেছে তাদেরকে শাস্তি দেওয়া হয় জাহার নাম দিয়ে আর এর জন্য দাঁড়ি পাল্লা কায়েম হবে নেকি গুনা মাপের তৌহিদ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যার তৌহিদ আছে আল্লাহর একত্ব যার মধ্যে আছে তার সমস্ত আমল কবুল হবে পক্ষান্তরে যেই ব্যক্তি তহিদকে নষ্ট করবে সামান্য শির্ক দিয়ে তার কোন এবাদত বন্দেগী কোনো ভালো কাজ আল্লাহর কাছে কবুল হবে না শিরকের গুণা আল্লাহ কখনো মাফ করবেন না কিন্তু তহিদ যদি ঠিক থাকে শির্ক মুক্ত থাকে তো কোনো কালে হলেও একদিন আল্লাহ শাস্তি দিয়ে হলেও মাফ করবেন আসি এখন আমরা তফসির দিকে সরাসরি আল্লাহ রব্বুল আলমীর সাদ করেছেন লাম মিম এই আলিফ ফিলাম মিম এই ধরনের অক্ষরগুলি দিয়ে কোরআনে কে রিম আমি আমার বাণী যা নাজেল করেছি সুতরাং তোমরা এই আল কোরআনকে বিশ্বাস করো যে এটা আল্লাহ নাজেল কি তো কিতাব তারপরে আর একটা দিকও এখানে আছে সেটা হচ্ছে যে আরব মুশ্রিকরা এই রকমের বাক ভঙ্গিমা কোনোদিন দেখেনি তাদের কাব্য রচনা ছিল বড় বড় কবি ছিল তাদের মধ্যে কিন্তু কথা শুরু করার শুরুতে এই রকম কিছু বিচ্ছিন্ন অক্ষর আলিফলাম এগুলি তাদের কাছে নতুন জিনিস ছিল আর নতুন জিনিস মানুষকে আকৃষ্ট করে প্রত্যেক নতুন জিনিস মানুষকে ভালো লাগে এই জন্য আল্লাহ ফক্রব্বুল আলমিন এই বাক ভঙ্গিমা আল্লাহ ফকরবুল্লা আলমিন গ্রহণ করেছেন অবলম্বন করেছেন কোরআনে কারিমের বিভিন্ন সুরার শুরুতে আল্লাহ পাকের করেছেন তারপরে এই কোরআনে করিমের কথা কারণ তৌহিদ মানবজাতিকে জাতিকে আল্লাহ পাক জানিয়েছেন আর শির্ক থেকে সতর্ক করেছেন তার আয়াতের মাধ্যমে তার বিধানের মাধ্যমে তিলকা আয়াতুল কিতাবিল হাকিম এগুলি হচ্ছে প্রজ্ঞাময় কিতাবের আয়াত সমূহ যে আয়াতগুলি শোনাচ্ছি তোমাদেরকে আমি নাজিল করছি সেই আয়াতগুলি এমন এক কিতাব থেকে নাজেল করা হয়েছে যাতে হেকমত ভরা আল্লাপাকের সৃষ্টিতে আল্লাপাকের শরিয়ত হেকমত রয়েছে এই তার সৃষ্টিত হাকিম প্রজ্ঞাবান আর তার শরীয়তের বিধান নাজেল করাই দান করাই রাসুল প্রেরণের ক্ষেত্রেও পাক হাকিম প্রজ্ঞাবান হোদাম ও রাহমাতাল্লিল মোহসানিন এই কিতাবে হৃদায়ত রয়েছে দিক নির্দেশনা রাস্তা দেখায় পর এবং এতে রয়েছে রহমত পাকের করুণা সৎকর্মশীলদের জন্য এতে রহমত রয়েছে সৎকর্মশীলদের জন্য এতে দিক নির্দেশনা রয়েছে তারাই গন্তব্য স্থানে জান্নাতের রাস্তায় ইহকাল পরকালের সুখের রাস্তায় লাগতে পারবে আল্লাহ মোহসেন বলেছেন মহসেন মানে হচ্ছে এহসানকারী সৎকর্মশীল যার ভাব অর্থ করা হয় এহসান দুই প্রকার এক হচ্ছে এহসান মা আল্লাহ আল্লাহ পাকের হকের ক্ষেত্রে নিষ্ঠাবান হওয়া একে এহসান বলা হয় দিন ইসলামের সর্বোচ্চ স্তর হচ্ছে এহসান ইসলাম তারপর ইমান তারপর এহসান এহসানিম সালাম হাদিস আলী সাল্লা সাল্লাম যে প্রশ্ন করেছিলেন কয়েকটি প্রশ্ন তাতে এই তিনটি প্রশ্ন ছিল আনিল ইসলাম আকবর আনিল ইমান ও নিয় আনিল এহসান এগুলিকে দিনের স্তর বলা হয়েছে আল্লাহ পাকের ইবাদতের ক্ষেত্রে নবী করিম সাল্লাম জিব্রাইল আলী সাল্লামকে জবাব বলেছিলেন আন্তা আবদ আল্লাহ কান্না কা তুমি এমন ভাবে ইবাদত করবে যে জানো তুমি আল্লাহকে দেখছো আল্লাহকে কেউ দেখতে পারে না অসম্ভব এ দুনিয়াতে দেখা কিন্তু এ করবে মানে তোমার জীবন যাপন করে এ মানে শুধু মসজিদ নয় যেমন একশ লোকেরা এই হাতে তরজমা করে তোমার যখন নামাজ পড়বে যেন আল্লাহকে দেখছো কোথায় আছে নামাজ পড়বে কথা আছে আর একজন মানুষের পুরোটা জীবন হচ্ছে আল্লাহ পাখের করবে মানে জীবন কাটাবে এমন ভাবে যেন আল্লাহকে দেখছ দেখছো আর একজন রাজার সামনে বসলে একজন মন্ত্রীজির সামনে বসলে একজন বড় মানুষের সামনে বসলে তো একটু সামান্য করেন না আর সব সময় আল্লাহকে যেন আপনি দেখছেন এটা হচ্ছে সর্বোচ্চ স্তর এহসানের তাহলে আপনার ইমান আখলাখ চরিত্র অবস্থা কত উন্নত হবে ফাইনলাম তখন তারাও ফাইন হইয়া রাখ যদি এটা সম্ভব না হয় এত দূর ইমান পৌঁছে না তাহলে কমের পক্ষে এতটা মন মগজে সবসময় বসিয়ে রাখবে যে ফাইন না হইয়া রাখ আল্লাহ পাক তোমাকে দেখছেন সব সময় দেখছেন আলম আলম বেআ মানুষ কি চিন্তা করে না যে আল্লাহ দেখছেন সবসময় আরে আল্লাহর ক্যামেরা লাগানো আছে অপরন্তু আল্লাহর ক্যামেরা মানে মালাইকা কেরামান কাতে বিন এই ক্যামেরা মানুষের ক্যামেরাকে ভয় করে একটু অবৈধ হাত বাড়াবেন না আপনি যদি কোথাও ক্যামেরা লাগানো থাকে তাই না সামান্য অন্যায় কাজ করবেন অথচ মানুষের ক্যামেরা লাগানো আছে কোথাও রব্বুল আলেমিনের ক্যামেরা লাগানো আছে ডানে বামে অপরন্তু আল্লাহ পাক স্বয়ং সব কিছুই দেখছেন লাতাখ কুম খাফিয়া কোনো কিছু গোপনে থাকতে পারে না এই বিষয়গুলির ইমান মজবুত হলে মানুষ একেবারে সৎ হয়ে যায় গোনা পাপ হতেই পারে না প্রথমে আর যদি বাই চান্সে কখনো হয়ে যায় পদস্খলন ঘটে যায় শয়তান বিভ্রান্ত করে দেয় তাহলে সাথে সাথে দ্রুত তবা করবেন ফিরে আসবেন তো মহসেনিন এই মহসেনের এক অর্থ যারা এই রকম আল্লাহ ফাঁকের সৎকর্মশীল বান্দা আর এহসান মাল এবাদ বান্দার সাথে এহসান হচ্ছে মানব জাতির সাথে সদ্ব্যবহার করা মুসলিম হোক আর অমুসলিম হোক মানুষ প্রত্যেক মানুষের সাথে সদ্ব্যবহার করা আর যত ঘনিষ্ঠ হবে তত বেশি সেই ব্যক্তি আপনার সদ বেশি অধিকারী এই জন্য সবচেয়ে সদ ব্যবহারের অধিকারী হচ্ছে বাপমা স্ত্রী ছেলে আত্মীয় স্বজন আপন জন পাড়া প্রতিবেশী যারা আশেপাশে সময় থাকে যাদের সাথে চলাফেরা হয় কর্মক্ষেত্রে চাকরির ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে ছাত্রজীবনে মহসেনিন আল্লাহফাক বলছেন মহসেনজিদের গুণ হচ্ছে এখানে তিনটি আল্লাহ উল্লেখ করেছেন কিন্তু এরকম বহু গুণ রয়েছে তিনটি বলে দিয়ে ইঙ্গিত করা হয়েছে এরকম ভালো গুণইগুলি রয়েছে সৎকর্মশীলদের অ্যান্লে ইয়োকি মোনাস সালা যারা পাঁচোক্ত সালাদ কায়েম করে ও ইউতুনাস জাকাত জাকাত প্রদান করে অহমবিলা আখেরাতে হম ইউকেনুন আর তারা পরকালে দৃঢ় বিশ্বাস রাখে এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আমরা আমাদের আলোচনার দিকে আবার ফিরে আসি

তিনি জবাবে বললেন আমিও আল্লাহর রহমত ও ক্ষমা ছাড়া জান্নতে যেতে পারব না সেহি মুসলিম চতুর্থ খণ্ড কেয়ামত জান্নাত ও জাহান্নামের বিবরণ অধ্যায়ে হাদিস সংখ্যা ছ হাজার সাতশো পঁয়ষট্টি সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসে আমাদের আলোচনার দিকে আল্লাহাক সৎকর্মশীল আলিনের কথা বলছিলেন তাদের তিনটি গুণ উল্লেখ করলেন তারপর আল্লাহ বলছেন আল্লাহাক আলাহীন এরাই তাদের প্রতিপালকের পক্ষ থেকে সঠিক পথের ওপর প্রতিষ্ঠিত রয়েছে আল্লাহ পাক তাদেরকে নিশ্চয়তা দিচ্ছেন যে তারাই সঠিক পথের ওপর কায়েম রয়েছে এই পথের ওপর থাকলে সোজা জান্নাতে চলে যাবে ইহ জগতে কখন আল্লাহ পাকের বড় আজাব শাস্তি তাদের ওপর আসবে না আল্লাহপাকের পরীক্ষা হতে পারে ভালো মানুষদের পরীক্ষা হয় আজাব আসে না বিপদ আপদে যদি পড়ে পরীক্ষা আল্লাহ করছেন আম্বিয়ার আল্লাহপাক পরীক্ষা করেছেন অসৎ লোকের ওপর যদি কোন বিপদ আপদ আসে সেটা তাদের জন্য শাস্তি আজাব ওলায়ক হমল মুফিলে আহুন এরাই সফল কাম মহান আল্লাহ তারপরে অসৎ লোকদের কিছু চরিত্র এখানে উল্লেখ করেছেন অমিনান নাসিমশারি লাহয়াল হাদিস আর মানুষের মধ্যে কতক লোক এমন আছে যারা শাব্দিক অর্থ হচ্ছে কথার কথার খেলা মাধ্যমে তারা খেলা করে এটা হচ্ছে অর্থ যার লোকেরা করেছে যে অবান্তর কথাবার্তা তারা ক্রয় করে লোকেদের মধ্যে এমন কিছু লোক রয়েছে যার অবান্তর কথাবার্তা ক্রয় করে মানে এমন কথাবার্তা যেগুলিতে কোনো লাভ নেই লাভ নেই দুনিয়ার বৈধ লাভ নেই যদি ক্ষণিকের লাভ হয় অবৈধ হারাম লাভ আর পরকালকে খারাপ করবে এমন কিছু খেলা লাহওয়াল হাদিস এটা অত্যন্ত ব্যাপক অর্থ রাখে যতগুলি পাপ রয়েছে কথার মাধ্যমে হয়ে থাকে কাজের মাধ্যমে হয়ে থাকে সেগুলি সামিল হতে পারে সাহাবাই কেরামরা তাবেইনরা তাফসির কারগন প্রথম যুগ থেকে এই আয়াতের এই অংশের তাফসির করেছেন গান দিয়ে কিছু লোকেরা গান বাজনা পছন্দ করে নাচ পছন্দ করে ড্যান্স পছন্দ করে নিজেরা করে অথবা অন্যরা করলে দেখতে পছন্দ করে সিনেমা দেখা পছন্দ করে ছবি দেখা পছন্দ করে সিরিয়াল দেখা পছন্দ করে এই রকমই তাস খেলা এতে সামিল জুয়া খেলা খেলাতে সামিল এই ধরনের যতগুলি পাপ আছে আখেরা খারাপ করে আর দুনিয়ায় কোন বৈধ এক পয়সা লাভ হয় না হলে হারাম হয় জুয়া হারাম পয়সা হইতে পারে আবার লস খেতে পারে গান বাজনা মনের আমোদ সাময়িক হলে আখেরাতকে খারাপ করে এবং দুনিয়াতে কোনো বৈধ লাভ নেই এরকম যতগুলি পাপ রয়েছে কতক মানুষের চরিত্র তারা এগুলি ক্রয় করে যেখানে এগুলো আছে সেখানে আছে করে তারা আল্লাহ রাস্তা থেকে মানুষকে পথভ্রষ্ট করে নিজেরা তো পথভ্রষ্ট করে যারা খেলে নিজেরা পথভ্রষ্ট হয়েছে অনেক সাথে সঙ্গীদেরকে পথভ্রষ্ট করে যারা গান বাজনা করে নিজেরা তো পথভ্রষ্ট হয়েছে কত লোক গান বাজনার আসক্ত হয়ে তারা গুমরা পথভ্রষ্ট হয়ে যায় পাপে লিপ্ত হয় এইরকমই দীর্ঘক্ষণ খেলাধুলা যেই খেলাধুলা আল্লাহর জিকের থেকে নামাজ থেকে মানুষকে গাফেল করে দেয় ক্রিকেটের মতো খেলা চলতে আছে দু চার দশ ঘন্টা ধরে জহর চলে গেল আসর চলে গেল মাগরিব চলে গেল এশাদ চলে গেল এইরকম খেলা এগুলি লাহআল হাদিসের অন্তর্ভুক্ত ওয়াত্তা খিদা হজুয়া এবং আল্লাহর পথ নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে আবার কেউ যে আল্লাহর পথে থাকে ভালো মানুষ মমিন আল্লাহর দিনের কাজ করে তাদেরকে ঠাট্টা করে মুসল্লি হয়ে গেছে বেশি হ্যাঁ কি অবধর টাকনার উপর কাপড় পরে আজকালকার যুগে আবার টাকনার উপর কাপড় পরে দাঁড়িয়ে নিয়ে ঠাট্টা আর ইসলামী বিধিবিধান নিয়ে ঠাট্টা এটা হচ্ছে বদ প্রকৃতির লোক যারা পাপে ডুবে থাকে তাদের চরিত্র উলায় আজ আজাব মহিন তাদের জন্য বড়ই লাঞ্ছনাকর শাস্তি রয়েছে ওয়াইজাতুতুল্লাহ আলী আয়াতনা ওয়াল্লা মুস্তাক আর যখন আমার আয়াতগুলি তাদেরকে পড়ে শোনানো হয় তখন তারা ফিরে চলে যায় ওয়াল্লা মুস্তাকিবের অহংকার বশত অহংকার বশতও পিঠ ফিরিয়ে চলে যায় কানলাম ইয়াসমাহা মনে হচ্ছে যে শোনেইনি যেন কান না ফিউজ নাই ওয়াকরা আর মনে হয় যেন তাদের কানে বধিরতা আছে অকরণ মানে বোঝা কানে উপরে বোঝা মানে ঠসা কানে কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে এমন কিছু ঢুকিয়ে দেওয়া হয়েছে যে শুনেই না যেন শোনেও শোনে না বরং কাফের মশকদের কানে যদি কোরআন আওয়াজ যেত তারা চিৎকার করত লা তাসমাউ লিহাল কোরআন কোরআন শুনিও না অন্যদের কো নিشاد করত ওয়াল গাউফি হইচই করে চিৎকার কর লা আলকুম تغলিবুন তাহলে জিততে পারবে তোমরা না হলে জাদু লেগে যাবে তোমাদের কি ফাবাশিরহু বিআযাবিন আলিম আল্লাহ বলছে যারা আমার বিধান শুনে ও শুনে না আর আমল করে না সংশোধন করে না তাদেরকে বড় যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ শুনিয়ে দাও পক্ষান্তরে মমিনদের জন্য পুরস্কার হয়েছে আল্লাহ বলছে ইন্নাল্লাজি না আমানু আমিল আল্লাহ পাকের বাক ভঙ্গিমা কোরআন কারিমে যখনই অসৎ লোকদের কথা আল্লাহ বলেছেন তারপরে সৎ লোকদের কথা বলেছেন যাতে অসৎ লোকেরা সাবধান হয় আর সৎকর্মশীলরা আশ্বাস হয় যে আমরা ভালো কাজ করছি আল্লাহ পাকের কাছে উত্তম বদল আমাদের রয়েছে যখনই আল্লাহ জান্নাতের কথা বলেছেন জাহান্নামের কথা বলেছেন যদি আগে কথা আলোচিত হয় পরে জান্নাতের কথা এসছে যাতে মাপকাঠিটা ঠিক থাকে আল্লাহ রব্বুল আলমিনের কথাই মানুষ একেবারে বিনা কর্মে বিনা আমলে উচ্চ আকাঙ্ক্ষা না করে আরে মুসলিম তো আছে নামাজ না পড়লে কি হবে জান্নাত তো পাবো এরকম উচ্চ আকাঙ্ক্ষা অবৈধ আকাঙ্ক্ষা যেন না থাকে বেনামাজি বেদিন আমল করবে না আর জান্নাতি শুধু জন্মসূত্রে মুসলিম এরকম উচ্চ আকাঙ্ক্ষা ভিত্তিহীন আকাঙ্ক্ষা যেন না থাকে আর আল্লাহর ভয়ে একেবারে আল্লাহর আজাব শাস্তির কথা শুনে যেন নিরাশ না হয়ে যায় আশাও রাখবে আর ভয়ও রাখবে আল্লাহ্পাক বলছেন ইন্নেল্লাজিন আহমান ওয়ামেল উস্য়ালেহাত নিশ্চয়ই যারা মমিন হয়েছে এবং সৎকর্মশীল হয়েছে আলহম জান্নাতুন নাইম, তাদের জন্য নেয়ামত ভরা জান্নাত রয়েছে খালেদী নাফিহা সেখানে চিরকাল থাকবে আল্লাহ্পাকের ওয়াদা সত্য ওয়াদ আল্লাহ হাক্কা ওহলা আজিজুল হাকিম আল্লাহ্পাক মহাপ্রতাপশালী প্রজ্ঞাবান খালাকাস সামাওয়াতে বেগায় আমাদিন আহমাদীন তারাও নাহা আল্লাহ্পাক আসমান সমূহকে সৃষ্টি করেছেন বিনা স্তম্ভে যা তোমরা দেখো আসমানের দিকে দেখছো কোথাও স্তম্ভ পাবে না তুমি দেখতে এবং পৃথিবীর বড় বড় পর্বতমালা স্থাপিত করে দিয়েছেন যাতে করে এই পৃথিবী তোমাদেরকে নিয়ে নড়াচড়া না শুরু করে দেয় আল্লাহ পাক যখন এই পানির ওপর ভূমিকে জমিনকে সৃষ্টি করলেন তখন জমিন স্থির নয় অস্থির নড়াচড়া করছে বসবাস যোগ্য নয় মানুষের বাড়িঘর তৈরি করার যোগ্য নয় আল্লাহ পাক তখন স্থির করার জন্য বড় বড় পর্বত পাহাড় সৃষ্টি করলেন এই জমিনের উপর তাই আল্লাহ পাক বলছেন তারপরে মিন মিনকুল্লে দাব্বা এবং এই পৃথিবীর বুকে বহু প্রকারের অসংখ্য আল্লাহ প্রাণী সৃষ্টি করলেন না ছড়িয়ে দিলেন একই এলাকায় একত্রিত না সারা বিশ্বে ছড়িয়ে আছে ওয়ানজালনা মিরাস্সামা ইম্মান এবং আকাশ থেকে আমি বৃষ্টি বর্ষণ করেছি ফামবাতনা ভি হামিন কুল্লে করিম এবং এই ভূমিতে আমি নানান রকমের কল্যাণকর উদ্ভিদ সৃষ্টি করেছি জৌজিন মানে নানান রকমের বহু রকমের আল্লাহফাকরবুল আলামিন শস্য বহু রকমের ফলমূল আর সেগুলি কল্যাণকর আপনার আমার কাজে আসছে আল্লাহফাকরবুলা আলামিন সৃষ্টি করেছেন আল্লাহ বলছেন হাজা খাল এ হচ্ছে আল্লাহ পাকের সৃষ্টি। ফারুনী মাযা না মিন দূনি। আল্লাহ ছাড়া যে সব উপাস্য তোমাদের রয়েছে দেখাও তো তারা কি সৃষ্টি করেছে? ফারুনী আমাকে দেখাও মাযা খলাকাল্লাযিনা মিন দূনি। আল্লাহ ছাড়া অন্য যারা রয়েছে তারা কি সৃষ্টি করেছে? একটা দুটো দেখাও তো জি লানি সাহেব অমুক জিনিস সৃষ্টি করেছেন। টিষ্টি সাহেব অমুক জিনিসটা সৃষ্টি করেছে, অমুক এলাকার মানুষগুলিকে সৃষ্টি করেছেন। অমুক পাহাড় পর্বতটা সৃষ্টি করেছেন অমুক নদীটা সৃষ্টি করেছেন বলি জালিম মবিন বরং যারা জালেম আর সবচেয়ে বড় জালেম হচ্ছে যারা শির করে তারা এরা সুস্পষ্ট গুমরাহিতে রয়েছে আল্লাহ ফাকরাবুল আলম তারপরে লুকমান হাকিম এর কথা উল্লেখ করেছেন ওয়ালাকাদ আতাইনা লুকমান হেকমা আর নিশ্চয় আমি লোকমানকে হেকমত দিয়েছিলাম প্রজ্ঞা তাকে অত্যন্ত বুদ্ধি দিয়েছিলাম জ্ঞান দিয়েছিলাম বিচক্ষণতা দিয়েছিলাম এমন সুন্দর উপদেশ দিত যে উপদেশগুলি আল্লাহ পাক রবুল্লাহ আলমিনকে পছন্দ লেগেছে তাই কোরআন এ করিম আল্লাহ পাক সেগুলিকে সামিল করেছেন আল্লাহ পাক বললেন আনিস্কর যে আল্লাহ শুক্রিয়া আদায় করা আর যেই ব্যক্তি আল্লাহ পাকের সুক্রিয় আদায় করে কৃতজ্ঞ হয় সে নিজের লাভেই কৃতজ্ঞ হয় আল্লাহর শুক্রিয়া আদায় করলে আপনার লাভ আল্লাহ বলছে লাইন সাকার তুম লাজিদান্নাকুম শুক্রিয়া আদায় করলে আমি অবশ্যই বাড়িয়ে দেব বৃদ্ধি করে দেব অমান কাফারা আর যে ব্যক্তি অকৃতজ্ঞ হবে কাফারা দুই রকম এক হচ্ছে বড় কুফুরি অস্বীকার করা আর এক হচ্ছে না শুক্রি করা অকৃতজ্ঞ হওয়া হয়তো অনেক সময় আল্লাহকে স্বীকার করেন আপনি আল্লাহ পরকালে বিশ্বাসী কিন্তু আল্লাহ পাকের নিয়ামতের কদর করেন না আপনি শুক্রিয়া করেন না আল্লাহ্পাকের খেয়ে দে আল্লার জমিনে চলাফেরা করি আল্লাহর অসংখ্য নিয়ামত ভোগ করেও পাঁচ অক্ষ সব সালাদ পড়ছেন না আপনি আল্লাহর এবাদতবন্দী করেছেন আদেশ নিষেধ মেনে চলছেন না আপনি পাপে লিপ্ত হচ্ছেন তাহলে যত পাপে লিপ্ত হচ্ছেন যত ফরজ অজিব আপনি ঘাটতি করছেন তত বেশি আল্লাহ পাকের অকৃতজ্ঞ হচ্ছে শুক্রিয়া আদায় অন্তর দিয়ে করতে হবে শুক্রিয়া আদায় জবান দিয়ে করতে হবে শুক্রিয়া আদায় অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমলে করতে হবে এর নাম হচ্ছে আসল শুক্রিয়া দেখা আর শুক্রিয়া এই নাই যে খাওয়া দাওয়া করার ফলে বলেন শুক্র আলহামদুলিল্লাহ মুখে শুক্রিয়া তিনবার পাঁচবার করে দিনে খেয়ে দিয়ে এক অক্ত নামাজ পড়লেন না বা এক অক্ত আপনার খেয়াল খুশি মনের পূজো করলেন ওমান কাফারা ফাইন আল্লাহ গানি ওন হামিদ আর যেই ব্যক্তি অকৃতজ্ঞ হয় বড় কুফুরি করে হোক আর অকৃতজ্ঞ হয়ে হোক জেনে রাখুক যে আল্লাহ পাক ও মুখাপেক্ষী ভাব মুক্ত কারো মুখাপেক্ষী নন হামিদ এবং তিনি প্রশংসিত আরে মানুষ তোমরা যদি প্রশংসা না করো হে তোমরা যদি প্রশংসা না করো তা আল্লাহ প্রাণী পাকের প্রশংসা করছে আর যদি নাও করে আল্লাহ আল্লাহ যেন আমাদের গুনা খাতা মাফ করেন পাকের শুক্রিয়া আদায়ের তৌফিক দান করেন পাকের নিয়ামতের আমাদের মর্যাদা দানের তৌফিক দান করেন আল্লাপাক আমাদের সকলকে যেন জান্নাত লাভের তৌফিক দান করেন্লাহ